গুড মর্নিং, আজকে রবিবার আর সবাইকে হ্যাপি সানডে। আজকে একটু নতুনভাবে ব্লগটা শুরু করছি, কারণ তোমরা অনেকদিন ধরে বলছো যে একটু অন্যরকম ভিডিও চাই, অন্যরকম ভিডিও চাই। তো আজকে একটা চ্যালেঞ্জ টাইপের ভিডিও আমি আনছি। আজকে হবে একটা অন্যরকম চ্যালেঞ্জ, আজকে হচ্ছে বাজেট ফুড চ্যালেঞ্জ এবং 80 টাকার উপর মধ্যেই, এবং এই বাজেটটা হচ্ছে 80 টাকা। 80 টাকার মধ্যেই সকাল থেকে রাত অবধি যা খেতে হবে সব 80 টাকার মধ্যে। তবে আমি করতে পারবো না, করবে তোমাদের? করবো আমি। আজকে ভিডিও মানে চ্যালেঞ্জটা ফার্স্টে দেখা যাক। আমি প্রথম ভেবেছিলাম যে ও যখন আমার ফার্স্টে বলে যে একটা কাজ করা যাক, যে চ্যালেঞ্জ করে একটা ভিডিও করা হবে, তুমি কম বাজেটের ভিডিও বানাবে, তুমি এক কাজ করো তুমি 40 টাকা ভিডিওতে রাখো। বলছে কীভাবে? আর 40 টাকা আমি সারাদিন মুড়ি খেয়ে আর ছাতু কিনে প্যাকেট কিনে চালিয়ে দেবো। বলছে না, তারপর বললাম না এটা চ্যালেঞ্জ ভিডিও দেখানো যাবে, এটা চ্যালেঞ্জ ভিডিও হবে না কোনো রকম, যে আমি ওইভাবে থাকতে পারবো, যেটা সম্ভব না সারাদিনের পক্ষে থাকা বা করা যায় বাট সম্ভব না সেটা করা। তো বেশি বক বক না করে অপূর্ব পুরো ভিডিওটাতে তোমাদের সাথে থাকবে, দেখাবে। 5টা মিলে ভাগ করা আছে, সকালের টি মানে টি টাইম, সকালের চা, দেন ব্রেকফাস্ট, দেন লাঞ্চ, দেন ইভিনিং স্ন্যাক্স, দেন ডিনার। এবং 5টা মিল কিন্তু 80 টাকা উপরে উঠবে না, টোটাল 5টা মিল দিয়ে 80 টাকা হবে। তো দেখা যাক অপূর্ব, আমি দিয়েছি চ্যালেঞ্জ, অপূর্ব এবার অ্যাকসেপ্ট করে কিনা, এবং অ্যাকসেপ্ট করে কিনা না অপূর্ব উদ্ধার করে কিনা, হ্যাঁ দেখা যাক। তো আমি আর মামনি তো বাড়িতেই থাকবো, পুরো ফুল পেট মনে সুখে খাবো, কিন্তু ওকে ওখান থেকে পুরো একদম বাদ দিয়ে দিয়েছি, ওকে করতে হবে চ্যালেঞ্জ। তো দেখা যাক কে জেতে কে হারে, চলো। তো সকালবেলাতে ফার্স্ট টাইম এখন বেরিয়ে পড়েছি বাইরে চায়ের সন্ধানে, হাতে বাজেট আমার 5 টাকা, সাথে একটা কাপ। আসলে আমার বাড়ির পাশেই একটা বাড়ি পরে আমার কাকার চায়ের দোকান, তো চায়ের দোকানে আমার যাব এবং সেখানে গিয়ে চাটা নিয়ে আসতে হবে। এবং বাকি যে খাবার আশেপাশে, আমার একটা সুবিধা যে আশেপাশে আমার সব জায়গাতেই দোকানগুলো অ্যাভেলেবেল আছে, তো গিয়ে নিয়ে আসতে হবে। তো আপাতত শুধু মেন প্ল্যান করতে হবে যে 80 টাকাতে চলা যায় কীভাবে, চলা যাওয়া যেতে পারে, কিছু কাটছাট করতে হবে রোববারের প্ল্যানেতে, বাকি ঠিক আছে চলো। ভালোই চা করে, শিখে গেছে এখন। কিন্তু একটা সমস্যা কি, কোনো কিছু সামনে ভিডিওতে আসবে আসেনি, বললো তো তুই যা খুশি কর কিন্তু আমাকে দেখানো যাবে না। কেন ওকে লজ্জা লাগে? এই ভিডিওটা আমি ফার্স্ট দেখি পায়েল দিকে করতে, তো প্রথমে দেখেছিলাম গোপালী দিকে করতে, তারপর দেখি পায়েল দিকে করতে। তো পায়েল দি 100 টাকার উপরে পুরো দিন কাটিয়েছিল, আমরা চেষ্টা করছি তার থেকে কম 80 টাকায় করতে, এখন দেখা যাক পারি কি না। তবে আমার পায়েল দি চ্যালেঞ্জটা দেখতে দারুণ লাগে সত্যি কথা। তো এখন সময় সকাল 10টা, এবং সকালে চা পড়বো তো দেখেছিলে অলরেডি মিটে গেছে, তো এখনকার সময় আমার ব্রেকফাস্টের, হয়তো হেলদি ব্রেকফাস্ট হবে না বাট তবুও পেট ভরবে, মন ভরবে, সব কিছু ভরবে, সেরকম টাইপের ব্রেকফাস্ট কিছু একটা হবে ব্যবস্থা। তো চলো গিয়ে দেখি কি ব্রেকফাস্ট হয় সকালের। এটাই হচ্ছে অপূর্ব ব্রেকফাস্ট, 4টে কচুরি আর তরকারি পড়েছে 12 টাকা, 4 3 12, 12 টাকা হয়ে গেল, ওদিকে 5 টাকা কমপ্লিট, মানে 17 টাকা কমপ্লিট, বাকি যা আছে তাই দিয়ে কিন্তু সারাদিনে দুপুর রাত সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্সও আছে। আজকে মহা সমস্যায় পড়েছে, কি মরতে আমি বলতে গেছিলাম যে রোববার দিন করবো, তোমার এদিন ছাড়া ছুটি নেই, তবে অপূর্ব খেতে ভালোবাসে সেটা স্বীকার করো। 80 টাকার বাজেট ফ্রেন্ডলি খাবারটা রোববারের দিনকে আমি ভালোবাসি না সেটা ঠিক।
তো এই বাকি এটা খেয়ে আমাকে আপাতত দুপুর অবধি টিকতে হবে। তো দেখা হচ্ছে দুপুরে খাওয়ার সময়। সময় এখন দুপুর একটা। এবার খাওয়া হলো খাওয়ার সময়, মানে লাঞ্চ টাইম। তো আবার আমাকে বাইরে বেরোতে হবেই লাঞ্চের জন্য। আশেপাশে আমার বাড়ির পাশে, এবং তোমাদের বললাম আমার অলরেডি খাবারের মোটামুটি ব্যবস্থা আছে। তো পাশে একটা হোটেল আছে, যেখানেতে ভাত, সবজি ভাত, ডাল, তোমার ডিম ভাত, মাছ ভাত, চিকেন ভাত সব পাওয়া যায়। তো মোটামুটি ভালো এবং হেলদি, মানে হাইজেনিক খাবারও মেনটেন করে। তো সেখানে একবার দেখি গিয়ে ডিম ভাত, মাছ ভাত বা চিকেন ভাত হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, বিকজ বাজেটটা ওর মধ্যে নেই। যদি খাই তাহলে আমার রাতে না খেয়ে থাকতে হবে পুরোপুরি, বা ওই এক টাকার মুড়ি কিনে, আর এক মানে এক টাকা মুড়ি বাতলা কিনে খেয়ে থাকতে হবে, মাই ডিবি। তো সেই কারণে আমাদের গিয়ে দেখি, সবজি ভাতটাই মেন প্রায়োরিটি। তো দেখা যাক কী সবজি ভাত আছে, আমার মনে মতো হয় কি না। চলো, আসলে আমার বাড়ির কাছে সবজি ভাত আছে, বাট ওটার দাম কত সেটা আমার জানা নেই। এখানেতে আশেপাশে আমাদের, মানে আমার অফিসের কাছে 40 টাকা সবজি ভাত নেয়, কিন্তু এখানেতে সবজি ভাত কত টাকা সেটা জানি না। তো বাজেট 40 টাকার বাইরে আমার শেষ করা করতে পারবো না, বাট এক্সট্রা 10 টাকা নিয়ে রেখেছি। 10 টাকা নিলে আমার সন্ধ্যেবেলা চাপ হবে, বাট লজ্জার খাতে আমি দোকানে তো বলতে পারবো না যে 40 টাকার মধ্যে ভাত দিন। তো দেখি গিয়ে, সবজি ভাত 30 টাকায় পাওয়া গেছে। ডিম ভাত কত গো? হ্যাঁ 42 টাকা। আচ্ছা 20 টাকা, আমি ভুলে যাইনি। আমি ভাবছি তোমাদের সামনেটাতে ডেকোরেশন চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারিনি আমি দোকানটা, ওই জন্য বুঝতে পারিনি। আমি যেন দেখলাম এখন যাবে না দোকানটা, মনে হলো খাবার ওই ভাতের থালাটা থেকে আমি এগিয়ে গিয়ে ফেরত দিলাম, যে ওখানে ভাতের থালাটা হয়েছে তার মানে নিশ্চয়ই লোকে খেয়ে যায়। তো দেখলে যেমন অবশেষে ভাত পাওয়া গেছে। তো আসলে দোকানটাতে সামনেতে ওই সব চা, মুড়ি, বিস্কুট এইসবের দোকান খুলেছে, আমি বুঝতে পারিনি দোকানটা আছে না নেই, কারণ আমি কোভিডের সিচুয়েশনের পরে ফার্স্ট মানে বাইরে বেরিয়েছি, এবং এই চ্যালেঞ্জের পারপাসে, বাট ওনাদের তো বলতে পারবো না যে চ্যালেঞ্জ রয়েছে। তো দেখতে দোকানটা থেকে ক্রস করে বেরিয়ে যাচ্ছিলাম যে হয়তো ওখানে নেই, অন্য কোনো জায়গায় হবে, তো আগে এগিয়ে যাই। তো বাট সামনে যেতে গিয়ে দেখলাম হোটেলে থালা রাখা রয়েছে, আর তখন আবার ব্যাক করলাম যে হতে পারে যে আছে কেউ। তো চলো বাড়িতে গিয়ে দেখি, খেতে বসবো, এবং খেতে বসে কী খাবার দিয়েছে আমি দেখিনি। ডালটা ছিল দেখতে পেয়েছিলাম, একটা ভাজি ভাজি কিছু আছে। তো এবং আমার 10 টাকা বেঁচে গেছে, 30 টাকা। তো 30 টাকা সবজি ভাত এবং ডিম ভাত ছিল 40 টাকা, অন্য কিছু একটা রাত্রে হিসাব করা আছে, টাকাটা বাঁচিয়ে রাখি। তো দেখা যাক মধুরে না সমাপয়েত হয় কি না আমার পক্ষে। আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে ভাত, এটা কলমি শাক ভাজা, এটা শাক ভাজা আছে, আচ্ছা কিছু এটা শাক ভাজা জানি না, ডাল কি ডাল, মসুর ডাল, আচ্ছা এটা হচ্ছে আলু, ঝিঙে আর চিংড়ি মাছের মাথা দেখতে পাচ্ছি, বাকি বডি দেখতে পাচ্ছি না, যাই হোক। আর হচ্ছে এখানে আলু ভাজা আর একটা পেঁয়াজ। তো এইটা হচ্ছে অপূর্বর লাঞ্চ। তবে অপূর্ব ভালো এখানে সুবিধাটা পেয়ে গেছে, 30 টাকায় পেয়ে গেছে, 30 টাকা বলেই মাথা পেয়েছো চিংড়ি মাছে, 40 টাকা হলে বডি পেতে, 30 টাকায় সবজি ভাত পেয়েছে সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ না সত্যি কথা, ভাবতে পারিনি, এক্সপেক্ট করতে পারিনি আমরা যে না 30 টাকা সবজি ভাত, 30 টাকা পাওয়া গেছে। তো পুরোটা কিন্তু আমি গরম করে দিয়েছি মাইক্রোওয়েভে, একদম পুরো গরম। তো চলো খেয়ে নাও। বলছে তুমি অনেকদিন পরে এলে না, আগে খুব খেতাম না রুটি তরকাটা, অনেকদিন পরে এলে না, না হ্যাঁ গো আমি কোভিড এর পরে তো বেরোনো হয়নি, আজকে কেউ নেই বাড়িতে বলতে পারছি না, তোর চ্যালেঞ্জ করেছি। জলটা ফ্রি তো তাই আগে দিয়ে দিলাম, আমাদের ট্রাভেলিং কষ্ট পড়েনি, সব পায়ে আটা। খাবার খাবা খারাপ না, খাওয়া ভালো, সেটার কোয়ালিটিতে যেটা ভাত এক্সপেক্ট করা যায় তার থেকে ভালো কোয়ালিটি, মানে পরিমাণ শুধু এবং খুব পরিষ্কার। আমি দেখেছিলাম তো, আমি নিজে গেছিলাম, মানে ওই নোংরা হাতে কাজকর্ম করে না ওই কাকি, ওই কাকিমা খুব অবস্থাটা মানে সেরকম নয়, বাট হাইজিনিক কাকিমা পরিষ্কার, মানে দেওয়ার সাথে সাথে হাত ধুয়ে অন্য কাউকে দেয়, কাকিমা খুব পরিষ্কার কাকুর থেকে, মানে ওনাদের আমি যখন চাইলাম বলে জিনিসটা, কাকু চলে গেল ভেতরেতে, হাত ধুলো বাইরে এলো,
দিয়ে ভাত প্যাকেট তুললো, তুলে আমাকে হাতে দিল, কাকিমা দোকান সামলাতে হবে। চলো শেষ করে নিই ভাত, তারপরে নিতে হবে বিশ্রাম, এবং দেখা হচ্ছে বিকাবেলা সেভিংস করা টাকার উপরেতে। ভালোই খাওয়া হবে, ওর অনেক টাকা বাঁচিয়ে ফেলেছে। সো গুড ইভিনিং, তো এখন বাজছে সন্ধে 5:30, তো 5:30 সময় আমার হাতে ব্যালেন্স আছে 33 টাকা, সকালে 30 টাকা ভাত, দেন দুপুর তার আগে ব্রেকফাস্ট 12 টাকা, 5 টাকা চা, বিস্কিট স্কিপ করেছি, তো হাতে ব্যালেন্স আমার কাছে রয়েছে আমার এখন কত টাকা, কেন 12 5 17, 17 আর 30 47, 33 টাকা আমার হাতে ব্যালেন্স। এই ব্যালেন্সের মধ্যে কি করা যায়, ও বলছে চপ, আমি বলছিলাম ও সাজেস্ট করেছিল অনিমিতা চপ মুড়ির জন্য, বা আমার আজকে চপ মুড়িটা খেতে ঠিক ইচ্ছা করছে না, আসলে পেটটা এখনও মানে ভারী ভারী হয়ে আছে, আর সকালে দুধ চা খেয়েছি, তো এখন একটু চা না হলে এমনি চলবেই না, কিন্তু চায়ের অপশানও তো, যদি আমি এখন কিনতে যাই তাহলে আমার ওদিকে চপ খাওয়ার পয়সা থাকবে না, তো দেখা যাক যে দুটো মিলিয়ে কী একটা কিছু করা যায়, তো সেরকমই একটু বেরোই, বেরিয়ে দেখি চায়ের সাথে কিছু টা যোগ করে পেটটা ভরানো যায় কি না, যাতে আমার রাত্রে অবধি টেনে যায়, দেন রাত্রে খাবার সময়তে আবার রাত্রে খাবারটা জোগাড় করে ব্যবস্থা করতে হবে কিছু একটা। সো দুপুরে এই সন্ধে চা, সন্ধ্যের চা, আর সাথে কাকু মানে আমার কাকার দোকানে গেছিলাম যখন, আমি ওখানে দেখলাম বিস্কিট আছে, তো আমি ভাবছিলাম প্রথমে যে একটু চিপস বা কিছু খাবো, বা দেখলাম যে আবার যখন শরীরটা ঠিক পেটটা ঠিকঠাক লাগছে না, তো চিপস খাওয়ার থেকে বেটার যে দুটো বিস্কুটও, আর ওখানেতে ও ক্রিম কেকার বিস্কুট বিক্রি করে মানে লুজে, তো সেখান থেকে দুটো বিস্কুট কিনলাম 2 2 4 টাকা, আর 5 টাকা চা, মানে 9 টাকা, 9 টাকার ইভিনিং আমার স্ন্যাক্স হয়ে গেলো, এটা মানে ইভিনিংয়ে টিফিন খাওয়া হয়ে গেলো, এবার দেন বাকিটা রাত্রে ডিনার সাপার যাই কিছু হওয়ার সমস্ত সম্পূর্ণ হবে, তো চলো এটা খাওয়া হোক, আর দেখা হবে আমার রাত্রে খাওয়ার সময়। ডুবে গেল সময়, হয়েছে এখন রাত্রির 9টা বেজে গেছে, 9টা বেজে গেছে, হ্যাঁ 9:05, তো সময় হয়ে গেছে এখন 9:05, এবং অনেকটা রাস্তা হেঁটে আসার ফলে আমার মানে যে পেট ভরার একটা মানে ব্যাপার ছিল সেটা মানে অনেকটা কেটে গেছে বলতে গেলে, খিদে পাচ্ছে, এবার তার সাথে আর একটা জিনিস যোগ হয়েছে, সেটা হলো কি খাবো, এবার ঘটনাটা এরকম হয়েছে যে আমার হাতে পড়ে আছে মাত্র 24 টাকা, 24 টাকা খেতে গেলে আমাকে খেতে হবে দুটো তিনটে জিনিস, এক দুধ খই, দুধ খইটা ঠিক আমার পক্ষে কমফোর্টেবল নয়, কারণ আমার মনে হচ্ছে আমার পেট ভরবে না, তো কারণ দুধ খইতে মিষ্টি দিতে হবে, মিষ্টি যোগ করলে 40 টাকা চলে যাবে। সেকেন্ড আসলো রুটি সবজি, রুটি সবজির দামটা মোটামুটি 30 টাকার নিচে পড়বে না, হাফ প্লেট তরকার হলেও 30 টাকা পড়বে, তো ভাত আমি রাত্রে আর খাবো না, তো আমার কাছে অপশান আসছে চাউমিন অথবা এগ রোল, এবার চাউমিনটা 30 টাকার বাজেটের মধ্যে মোটামুটি পড়ার কথা ভেজ চাউমিনে হলেও, আর হাফ চাউমিন আমার এখানে পাওয়া যায় না, আমার শরীরটা হাফ চাউমিন নেওয়ার মতো নয়, তো গিয়ে দেখা যাক পনির রোল অথবা এগ রোলের মধ্যে কি অ্যারেঞ্জ করা যায়, তো রোলটাই মনে হচ্ছে গিয়ে ঠেকবে 24 টাকার মধ্যে কিছু একটা 22 টাকা। তো এসে হাত পা ধুয়ে অলরেডি হাতে রোলটা নিয়ে বসে পড়েছি, কারণ আমার খিদে পেয়ে গেছে খুব জোর, চ্যালেঞ্জ করা মানে সারাদিন ধরে চলছে, তো তো এখন খিদেটা পেয়ে জোর, তো এবার এটা খেয়ে আজকে দিনটা সমাপ্ত হবে, কারণ আমার এটার পরে পেটটা ভরে যাবে এবং রাত্রে শুয়ে পড়বো, তো ভিডিওটা বা চ্যালেঞ্জটা কেমন লাগলো সেটা জানিও, আমি একটা দিক থেকে স্যাটিসফাইড যে আমি দুটাটা বাঁচিয়েছি, প্রথমত ব্যাপার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি, এবং অ্যাকসেপ্ট করার পরে চ্যালেঞ্জটা আমি জিতেছি উইথ সেভিংস 2 টাকা, 78 টাকা আমার পুরোটা দিন শেষ হয়ে গেছে আজকে, তো এবার এটা একটা জাস্ট 2 টাকা একটা পাস নিয়ে আসতে পারতে, পাস দরকার নেই, এটা
আরো হয়তো কমেও করা যেতে পারতো, বাট সেটাতে আমাদের যে নর্মাল আমরা যা খেয়ে অভ্যস্ত সেই খেয়ে খাবারটা আমাদের মানে আনা যেত না, তো আরো কমে সেটা করা যেত। যেমন সাপ হাউস দুধ মুড়ি খেয়ে আমি সারাদিন কাটিয়ে দিতে পারতাম, ছাতু শরবত দিয়ে সারাদিন কাটাতে পারতাম। তো এবং আজকে যে খাবারটা খেয়েছি হয়তো সকালবেলা যেমন কচুরি বা আজকে যেমন এখন হাতে এগরোল, এই দুটো আমার হেলদি খাবারের মধ্যে পড়ে না, বা দুধ চা সকালবেলা খালি পেটে সেটা আমার হেলদি ক্যাটাগরির মধ্যে পড়ে না। বাট আমার এরিয়াতে লোকালে কোথাও লিকার চা পাওয়া যায় না বা গ্রিন টিও পাওয়া যায় না, তো গ্রিন টি সিঙ্গেল ব্যাগ আমার বাড়িতে ছিল কিন্তু ব্যাগের এমআরপি বোঝাতে পারবো না কারোর সাথে। তো যাই হোক আজকে আসি, কেমন লাগলো সেটা জানিও। তো যদি তোমাদের এরম টাইপের কোনো রকম ভিডিও ভালো লাগে, তো অন্য কোনো চ্যালেঞ্জ যদি মানে আমার থেকে পেতে চাও, মানে দেখাতে পারি আমি তোমাদেরকে করে এরম টাইপের কিছু একটা ইউনিক, তো জানিও কমেন্ট বক্সে। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।